আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। অ্যাপস মামার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আপনারা যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করে থাকেন এবং কোনো না কোনো কারণে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দিতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই মোবাইল থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করে দিতে হয় সেই সম্পর্কে। ভিউয়ার্স, আপনি যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে চান তাহলে অবশ্যই আপনাকে ইনস্টাগ্রামে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনার যে প্রোফাইল অপশন আছে সেই প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে। প্রোফাইল অপশনটা লগ ইন করার পরে নিচের দিকে দেখতে পাবেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন মেনু বার, এই মেনু বারে ক্লিক করতে হবে। মেনু বারে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন সেটিংস নামক একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করতে হবে। এখানে যে অপশনসগুলো আছে একটা অপশনও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করার কোনো অপশন নেই। ভিউয়ার্স, আপনারা যদি এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করেন সেখানেও কোনো অপশন পাবেন না, যার মাধ্যমে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবেন। যদিও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করার কোনো অপশন সেখানে নেই, তারপরও ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা মোবাইল থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করে দিবেন। অবাক হওয়ার কিছু নেই, আপনি যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই জানতে পারবেন কিভাবে মোবাইল থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করতে হয়। আর সেজন্য ভিউয়ার্স, আপনাদেরকে যেতে হবে হেল্প অপশনে। হেল্প থেকে যাবেন হেল্প সেন্টারে। হেল্প সেন্টারে ক্লিক করার পরে আপনারা একটি ব্রাউজার ওপেন হবে, অর্থাৎ আপনার মোবাইলে যে গুগল ক্রোমি, মোজিলা বা অপেরা যদি থাকে সেগুলো আসবে। আমার মোবাইলে গুগল ক্রোমি ছিল, সেটাতে আমি গেলাম। যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আপনি চাইলে এখান থেকে সবগুলো অপশনস পড়তে পারেন, তাহলে আপনি জানতে পারবেন আপনি এ দিয়ে কী কী করতে পারবেন। তবে ভিউয়ার্স, এখানে যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেটিং। ল্যাঙ্গুয়েজ আমি এখানে ইংলিশ ইউকে রাখবো, আপনারা অবশ্যই ইংলিশ ইউকে রাখবেন। তারপরে ভিউয়ার্স উপরের দিকে যাবেন। যাওয়ার পরে এখানে যে সার্চ অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে সার্চ অপশন, এই সার্চ অপশনে গিয়ে একটা কোশ্চেন আপনাকে লিখতে হবে। দেখুন এখানে লেখা আছে হাউ ক্যান উই হেল্প। আপনি এখানে লিখবেন হাউ ডু আই ডিলিট মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এখানে আমি যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে চাই, সেই জন্য এখানে লিখব হাউ ডু আই ডিলিট মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনি যখন হাউ ডু আই ডিলিট লিখবেন তখন এখানে অনেকগুলো সাজেশনস কোশ্চেন চলে আসবে। আপনি এখান থেকে যে কাজটা করতে চান সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো আমি এখান থেকে এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমি কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দিব সে সম্পর্কে এখানে অনেকগুলো টেক্সট চলে এসেছে। তো এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাকে আবার লগ ইন করতে হবে, অর্থাৎ আপনি যে ব্রাউজারের মাধ্যমে ইনস্টাগ্রামটি ওপেন করেছেন সেই ব্রাউজারে আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে হবে। তো আমি এখানে আমার যে ওল্ড অ্যাকাউন্টটি তাসের গড়, এটা আমি এখান থেকে লগ ইন করবো। লগ ইন করার জন্য আমি এখানে ইউজার আইডি দিয়েছি, আপনারা চাইলে মোবাইল নাম্বার, ইউজার আইডি অথবা ইমেল অ্যাড্রেস দিতে পারেন। তারপরে এখানে পাসওয়ার্ডটি টাইপ করতে হবে, আমি পাসওয়ার্ডটি টাইপ করেছি। এখন লগ ইন ট্যাবে ক্লিক করব। লগ ইন ট্যাবে ক্লিক করলেই আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে লগ ইন হয়ে গিয়েছে। আপনি যদি আপনার সবগুলো ইনফরমেশন সেভ করতে চান তাহলে সেভ ইনফো অপশনে ক্লিক করবেন। যেহেতু আপনি অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন তাহলে নট নাও অপশনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে নট নাও অপশনে ক্লিক করব, বিকজ আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে চাচ্ছি। নট নাও অপশনে ক্লিক করার পরে আপনাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে, কেন আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে চাচ্ছেন। আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট না করে টেম্পোরারলি ডিজেবল করে রাখতে পারেন। এতে করে আপনার অ্যাকাউন্টটি কেউ দেখতে পাবে না। তবে ভিউয়ার্স, আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করে দিতে চান তাহলে এখান থেকে একটা প্রশ্নের উত্তর আপনাকে খুঁজে নিতে হবে, কেন আপনি ডিলিট করবেন। তা আমি এখানে টু বিজি টু ডিস্টার্ব অ্যাক্টিং এই অপশনটা ক্লিক করলাম। তারপরে ভিউয়ার্স যে কাজটা করতে হবে, এখানে রিটাইপ ইউর পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করে দিবেন সেটার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে টাইপ করতে হবে। টাইপ করার পরে আপনারা নিচের দিকে যাবেন। যাওয়ার পরে ডিলিট, এখানে আপনার ইউজার আইডি যেটা সেটা চলে আসবে। তো ডিলিট ইউর অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য এরকম একটা পপ আপ অপশন আসবে। এখান থেকে যদি আপনি ওকে প্রেস করেন
তাহলে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তবে ভিউয়ার্স, কোনো কোনো ক্ষেত্রে এই অ্যাকাউন্টটি ডিলিট হতে 30 দিন কিংবা 90 দিন সময় লাগে। তবে আপনি যখনই এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন, তারপর থেকে আপনার অ্যাকাউন্টটি আর ইনস্টাগ্রামে থাকবে না এবং এটাতে কেউ টেক্সট করতে পারবে না, ইভেন কেউ আপনার প্রোফাইল দেখতে পাবে না। তবে 90 দিন বা 30 দিন পরে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি মোবাইল থেকে ডিলিট করতে হয়। ধন্যবাদ।